नमस्कार, शुरू कर लजकर चतुर्थ स्तम्भ। आमी सुचंद्रिमा। चारटे पा निये मोदीजीर बीजेपी रौना दिए हज़ार चौदह ते प्रथम पा छिलेन सेदिनेर गुजराते हिंदुत्वेर ल्याबरेटरिते सफल एक्सपेरिमेंट करे आसा नरेंद्र मोदी। तिनि एबार देशेर हिंदू हृदय सम्राट होते चान। दू नम्बर छिलो विकास उन्नयन, सबका साथ सबका विकास, कालाधन वापस लाएंगे इत्यादि। तीन नम्बर पा छिलो देशे बाढ़ते थाका दुर्नीति, वंशबाद बा परिवारबादेर बिरुद्धे लड़ाइयेर प्रतिश्रुति। आर चार नम्बर पा हलो मियां मुशर्रफ, घर में घुसकर मारेंगे, एक जंगी जातीयतावाद। चार पा निये 2014 ते मोदीजीर यात्रा शुरू। मोदीजीर विकास मडेलेर परीक्षा शुरू हलो सेई तखन थेके। विश्वर अर्थनीतिविदेरा बोलें मानुषेर रोजगार बाड़ाते हबे, मानुषेर क्रय क्षमता बाड़बे, क्रय क्षमता बाड़ले चाहिदा बाड़बे, बाजारे चाहिदा बाड़ले तार जोगानेर जोन्नो शिल्प बाड़बे, उत्पादन बाड़बे, जार फले रोजगारेर पथ खुले जाबे, चाकरी बाड़बे। चाकरी बाड़ा माने आबार मानुषेर हाते टाका पौंछे जावा। एटाई दुनियार अर्थनीतिविदरा बोलें, अंतत कल्याणकामी राष्ट्रेर धारणा एई नीतिकेई मेने चले। এই বাজারের বাড়তে থাকা আয়ের এক অংশ যায় সরকারের কাছে। সরকার তা ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ইত্যাদির জন্য খরচ করবে। গরিষ্ঠাংশ তলার সারির মানুষজন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হলেই দেশের মোট অর্থনীতি বাড়বে। কিন্তু না, মোদিজির বিকাশ বা উন্নয়নের মডেল এটা নয়। ওনার মডেলটা ওপর থেকে নিচে চুইয়ে পড়া মডেল। উনি চান দেশের কয়েকজন বিশাল সম্পদশালী হয়ে উঠুন, তাদের সম্পদ বৃদ্ধির জন্য সরকারও সাহায্য করবে। তাদের সম্পদ বৃদ্ধি হওয়া মানে দেশের মোট সম্পদ বেড়ে ওঠা। ওই যে পঞ্চম অর্থনীতি, তৃতীয় অর্থনীতি, ফাইভ ট্রিলিয়ন অর্থনীতি ইত্যাদির গল্প। এবং একটা বিরাট অর্থনীতি তৈরি হলে তার যে অংশটা চুইয়ে পড়বে সেটাই তলার সারির লোকেদের বাঁচিয়ে রাখবে। তাতেও যদি অসুবিধা হয় তাহলে তাদের বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্র সারা মাসে 15 কেজি চাল, ডাল, গমের ব্যবস্থা করবে। এটাই ওনার অর্থনৈতিক মডেল। কাজেই পার ক্যাপিটা ইনকাম বাড়বে, বাড়বে দেশের জিডিপি, এই তত্ত্ব নয়। ওনার লক্ষ্য জিডিপি বাড়বে, মোট অর্থনীতি 5 ট্রিলিয়ন হবে, দেশ দুনিয়ার পঞ্চম বৃহত্তর অর্থনীতি হবে। কিন্তু পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু রোজগারে দেশ থাকবে 128 নম্বরে। দেশের 1% মানুষের কাছে রয়েছে দেশের 40.5% সম্পদ। দেশের 10% কাছে রয়েছে দেশের 72% সম্পদ। 90% কাছে 28% সম্পদ, সেটাও তলার 50% হিসেব ধরলে। সেই 50% কাছে দেশের 1% সম্পদ আছে। ওদিকে সরকারের হিসেবে বেকারত্ব এই সময় 7.7% ছুঁয়েছে, কিন্তু এতে জল দেওয়া আছে প্রচুর। আন্ডার এমপ্লয়মেন্টের হিসেব নেই। যে লোকটা বাদাম বেচে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বেচে, মুটে বা কখনো সখনো দিন মজুরের কাজ পায়, তাদের হিসেবের মধ্যে নেই। এর মধ্যে নেই সিজনাল এমপ্লয়মেন্টের কথা, ধান রোয়ার সিজনে কাজ আছে তারপরে বসে থাকা, এবং এসবের হিসেব মেলালে এই হিসেব 25% বেশি হয়ে যাবে। সালানা 1.5 কারোর কি রোজগারি, এক নির্ভেজাল বাওয়াল, তা প্রমাণিত। ফিরছে একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির আগে যা বলছিলাম সে কথায় ফিরি। বোঝা গেল ওই বিকাশের ঢক্কানি নাদ আছে। প্রকৃত বিকাশ যাকে স্পর্শ করা যায় তা হয়নি। চার পায়ের এক পা গেল। এরপর দুর্নীতির তত্ত্ব। হ্যাঁ, মোদিজি তার ইডি সিবিআই এর অভিযান দিয়ে সে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন, তা মানুষের কাছে পৌঁছচ্ছিল বই কি। কিন্তু মানুষ দেখল সেই ইডি সিবিআই, ভিজিলেন্স, ইনকাম ট্যাক্স ইত্যাদির অভিযান ধীরে ধীরে কেবল বিরোধীদের দিকেই ছুটছে। একজনও শাসক দলের নেতারা সেই অভিযানের তালিকাতেই নেই। কেবল তাই নয়,
ইডি সিবিআই এর অভিযানে অভিযুক্ত বিরোধী নেতারা বিজেপিতে যোগ দিলে ওয়াশিং পাউডার নির্মা হিমান বিশ্ব শর্মা অজিত পাওয়ার ছগন ভুজবলের দিকে থাকালেই সেটা মানুষ বুঝতে পারছেন। দলের সভা থেকেই যে দলকে 70,000 কোটি টাকা স্ক্যামের সঙ্গে জড়িত বলে জানালেন তাদের নেতাদের তারপরের দিনেই বুকে টেনে নিলেন। এই মুহূর্তে প্রায় প্রতিটা বড় বিজেপি নেতার ছেলে মেয়েরা রাজনীতিতে, বড় পদে, আর্থিকভাবে লাভবান পদে, এমএলএ এমপি হয়ে বসে আছে। পরিবারবাদের কথাবার্তাও তেমন ধোপে টিকছে না। এবং আদানি এপিসোডে মিস্টার ক্লিন মোদিজির গায়েও কালি লেগেছে। অত বড় দুর্নীতির অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি একবারও আদানির নাম নেবার সাহস দেখাননি, এমনকি আইন আইনের পথে চলবে সেটাও বলার সাহস পাননি। দেশ দেখছে কিভাবে হাতে গোনা কয়েকজনের জন্য দেশের সরকার অক্লান্ত কাজ করে যাচ্ছে। একটা ছোট উদাহরণ দেবার লোভ সামলাতে পারছি না। কিছুদিন আগেই মুকেশ অম্বানি জানিয়েছিলেন যে জিও বুক আসছে বাজারে কম দামে, ভালো। মাত্র দুদিন আগে সরকার বিদেশ থেকে যে যে ল্যাপটপ কোম্পানিরা তাদের প্রোডাক্ট এখানে পাঠাতো, ডেল, এইচপি, লেনেভো ইত্যাদি প্রত্যেক আমদানির ওপর কড়া বিধিনিষেধ চাপিয়ে দিল। মানে আম্বানির ব্যবসা বাড়ুক, বদলে আম্বানি কি দেবেন? সবাই জানে কর্পোরেট ডোনেশনের 80% পাচ্ছে বিজেপি, ঘুরপথে আর কি কি পাচ্ছে জানা নেই। এবং এই আম্বানি আদানিদের মালিকানায় মিডিয়ার দু হাত তুলে সমর্থন তো আছে। কাজে ওই দুর্নীতি, পরিবারবাদ ইত্যাদি স্লোগান যে নির্ভেজাল বাওয়াল তাও পরিষ্কার। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। 3 নম্বর পায়ের কথায় আসি, জঙ্গি জাতীয়তাবাদ, জিঙ্গোয়িজম। জঙ্গি জাতীয়তাবাদের জন্য দরকার সীমান্তে উন্মাদনা, সামরিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে পাকিস্তান ধুঁকছে। মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে দেশপ্রেমের বন্যা বয়ানো যায় না। তাহলে বাকি রইল বিশাল সীমান্ত জুড়ে চীন, যেখানে সত্যি চীনা ফৌজের আনাগোনা বাড়ছে, রাস্তাঘাট, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সীমান্ত লাগোয়া গ্রাম তৈরি হচ্ছে। তো সেখানে সমস্যা হলো চীনকে ঘর মে ঘুসকর মারেঙ্গে বলার মতো বোকা নরেন্দ্র মোদি নন। ওনার ছাতির মাপ 56 ইঞ্চ বলে যে বাওয়াল উনি দেন তা ভিত্তিহীন। এবং সারা পৃথিবীতে ঘুরে ঘুরে আমাদের প্রধান সেবক এত শান্তি আর উন্নয়নের কথা বলেছেন যে এখন সীমান্তে উত্তেজনা তৈরি হলো তার দিকে আঙুল উঠবে। কাজে 3 নম্বর পায়াও নড়বড়ে হয়ে গেছে। বাকি রইল হিন্দুত্ব, হিন্দু হৃদয় সম্রাট। হ্যাঁ, এখানে এখনো যথেষ্ট স্কোপ আছে, এটা মোদি স্যার জানেন। মণিপুর থেকে হরিয়ানার আগুন এই বড় পরিকল্পনার অঙ্গ। মণিপুরের আগুন নিভছে না এখনো, বরং তা ছড়াচ্ছে মিজোরাম, উত্তর অসম, মেঘালয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের ট্রাইবাল, নন ট্রাইবাল বাইনারি সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু বিজেপির দাঙ্গা চাই সমতলেও। খেয়াল করে দেখুন, দক্ষিণে বিজেপির দরজা বন্ধ, লিখে নিন তেলেঙ্গানাতে বিজেপি 3 নম্বরে থাকবে, অন্ধ্র বিজেপি পাবে একটা আসন, একজন এমপি না। পূব দিকে উড়িষ্যা, বাংলা, ঝাড়খণ্ড, বিহারে বিজেপি যেটুকু ছিল তার থেকে কমবে। কাজেই উত্তর আর পশ্চিম ভারতে হিন্দুত্বকেই আঁকড়ে ধরেছে বিজেপি। আরএসএস এর অর্গানাইজারের লেখা হচ্ছে কেবল হিন্দুত্ব বা নরেন্দ্র মোদীর ওপরে ভরসা করে থাকলে চলবে না। দলের এমপিদের ডেকে মোদিজিও ঠিক এই কথাই বলেছেন, কিন্তু কাজে কাজে একেবারে অন্যরকম। খুঁড়ে বার করার চেষ্টা হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদের ইতিহাস, উস্কে দেওয়া হচ্ছে সেই স্লোগানকে, ইয়ে তো পেহলি ঝাঁকি হ্যায় কাশী মথুরা বাকি হ্যায়। মসজিদের মধ্যে শিবলিঙ্গ বা ত্রিশূল খুঁজে পাওয়ার গল্প হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ভাইরাল,
সেখানে মহিলারা পূজো অনুমতি চাইছেন। এরা দুর্গা বাহিনীর সদস্য। হরিয়ানাতে আগুন, হরিয়ানার পাঞ্জাব পার্টিশনের পরে, দেশ বিভাজনের পরে আমাদের পশ্চিম দিকের মুসলমান জনগণ প্রায় পুরোটাই ফিরে গেছেন পাকিস্তানে, আর ওপার থেকেও প্রায় পুরো হিন্দু জনসংখ্যা যেভাবে হোক চলে এসেছেন এই দেশে। পূবে তা হয়নি, এ বাংলা অসমে তা হয়নি, পাঞ্জাব হরিয়ানাতে হয়েছে। পাঞ্জাবে মুসলমান জনসংখ্যা 3% কম, হরিয়ানাতে 2% মুসলমান। কিন্তু দু রাজ্যে একটা করে অঞ্চল বা জেলা আছে যেখানে এক বিরাট সংখ্যক মুসলমান আছে। তারা বিভাজনের সময় এ দেশেই থেকে গেছেন, অবশ্য দুটো ভিন্ন কারণে। পাঞ্জাবে মালেরকোটলা জেলা বা অঞ্চলে মুসলমানেরা পাকিস্তানে যাননি, কারণ সেখানে শিখেরা তাদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এই মালেরকোটলার মুসলমান নবাব গুরু গোবিন্দ সিং এর 2 সন্তানকে মোগল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই শিখ বা পাঞ্জাবি মানুষজন এই মালেরকোটলাতে দেশ বিভাজনের সময় কোনো ঝামেলায় জড়ান। আজও এখানের এমএলএ সংখ্যালঘু ধর্মের, আজও এখানে একটা উত্তেজনার চিহ্ন নেই। অন্যদিকে হরিয়ানার মেওয়াত অঞ্চলের মুসলমানেরা পাকিস্তানে যাননি, কারণ তাঁরা মনে করেছিলেন এ দেশেই তাঁদের স্বার্থ সুরক্ষিত। আজ এতদিন পরে সেই মেওয়াত অঞ্চলের নু জেলাতে হিন্দুত্ববাদীরা আক্রমণ চালাচ্ছে, ঘরে আগুন দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াচ্ছে। আগে বলেছি হরিয়ানাতে মাত্র 2% মানুষ মুসলমান, কিন্তু এই নু জেলাতে 75-76% মানুষ সংখ্যালঘু। তার মানে গোটা হরিয়ানার মুসলমানেদের বেশিরভাগটাই এই নৌতে থাকে, কাজে এখানে দাঙ্গা লাগানো সহজ। আর দাঙ্গা লাগানো হচ্ছে এটা বলে যে মুসলমানেরা সংখ্যাতে আমাদের চেয়েও বেড়ে গেছে। এই দাঙ্গার মূল লক্ষ্য আসলে এক ধর্মীয় মেরুকরণ। হ্যাঁ, আরএসএস বিজেপির চোখ জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের দিকে, বিরাট ইভেন্ট, সব খামতি ঢেকে হিন্দু হৃদয় সম্রাটের আরেক চেহারা হাজির করা হবে। কিন্তু সমস্যা হলো 4-চাকার গাড়ির 3 চাকা নেই, 1 চাকা নিয়ে সে গাড়ি কতটা পথ পার করবে? আজ এ পর্যন্তই, শুভরাত্রি।